বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে, সবকিছুর জবাব দেওয়া হবে। নিজের হিম্মত নেই আন্দোলন করার, আর সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন। ছাত্রলীগ থাকতে শিক্ষার্থীদের ব্যবহার এই বাংলাদেশে করতে দেয়া হবে না। আর যারা বাড়াবাড়ি করছেন, যারা বাড়াবাড়ি করছেন, যারা আমির আজাকার বলছেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার সাধ যাদের জেগেছে, তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে, সবকিছুর জবাব দেওয়া হবে। হলে হলে তামাশা যারা করছে, সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে পাবলিক শেমিং যারা করছে, ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না, সবকিছু মনে রাখা হবে। সে কারণেই এবং এটিও মনে রাখবেন, কোথায় কে কি করছেন না করছেন সবকিছু আমরা দেখছি, জানছি, অবগত থাকছি। যা করবেন বুঝে শুনে কাজ করবেন, অযৌক্তিক উপায়ের দিকে যদি পা বাড়ানোর চেষ্টা করেন, রাজাকারদের ফাঁদে যদি কেউ পড়েন, আর ইস্যু ভিত্তিক আন্দোলনকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কেউ করেন, তাহলে মনে রাখবেন একদিন যাবে, দুই দিন যাবে, তিন দিন যাবে, চার দিন যাবে, পাঁচ দিনও যাবে, তারপরেও ছাত্রলীগ থাকবে এবং তখন আমরা দেখে নেব কত ধানে কত চাল হয় বাংলাদেশ ছাত্রলীগ দেখবে।